1430 22 दामोदर मास तथा कार्तिक मास 9 नवंबर बृहस्पतिवार कृष्णा तथा रमा एकादशी और राधा दामोदरेर पूजा और एर पारण आछे 23 दामोदर मास तथा 23 कार्तिक मास शुक्रवार 9:31 এর মধ্যে পারণ শ্রী রাধা দামোদরের পূজা করবেন আর আকাশ দীপ দান দেবেন আর আছে ঘৃত কর্পূর দিয়ে দীপ দানের কথা তাই যারা এই একাদশী ব্রত তথা দামোদর ব্রতে আছো প্রত্যেককে আকাশ দীপ দান যদি না সম্ভব হয় যে যতটা পারবে করবে নিত্য দীপ দান দেবে যেটা ঘৃত কর্পূরের দ্বারা মিশ্রিত আরতি আরতি 14টা ব্রহ্মাণ্ডকে সঙ্গে নেবে আর কম নয় 16-12 ঘোরাতে পারো আর বেশি হলে ক্ষতি নেই কিন্তু 14টা ব্রহ্মাণ্ডকে সঙ্গে কি 14 বার কখনো কোন গ্রন্থে আছে 16 বার ক্ষতি নেই গুরুদেবকে জিজ্ঞেস করেছি বেশি হোক কিন্তু আর কম করো না কি তাহলে এভাবে আমরা আরতি জানাবো ভগবানের কাছে ভগবান আমাদেরকে সেবা আমাদেরকে আশীর্বাদ করুন আমরা কিছুই জানি না তাই আসছে আর এই 27 কার্তিক যে গিরি গোবর্ধনের কথা পূজা বলা হলো সেটা এর পরে তাহলে তার আগে 22 কার্তিক আমরা চলছি সেই একাদশীর মহাত্ম্য রমা রমা একাদশী যে রমা একাদশীতে আমরা আগে ভাগে জানব যে রমা একাদশী করলে কি হয় না করলে কি হয় এই রমা একাদশীটি আমরা আস্বাদন করাচ্ছি এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগতের নাথ হে জগন্নাথ এই দামোদর মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি ও তার মহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কৃষ্ণ উবাচ ভগবান উবাচ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে তার এই অপরূপ কাহিনী বললেন হে যুধিষ্ঠির হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমরা কথা আমরা প্রত্যেকের আমরা জেনে আছি যে একটু নিরাপত্তা পালন করে কান দিয়ে শুনতে পাই আর ভগবান কি বললো বলো তো মনোযোগ দিয়ে শ্রবণ করুন তাহলে ওর সঙ্গে কায় মন বাক্য কি দিল তিনটা বস্তুর নাম কি কায় মন বাক্য তাহলে তোমার দেহ এখানে বসে আছে মন কিন্তু বাপের বাড়ির পাপা পিখা কি বললো পাকা পিপার দিকে লোক তাহলে বাবা মন পালাবে এর জন্য বলো বৃন্দাবন বিহারী লাল কি বলো বৃন্দাবন বিহারী লাল কি বলো রাধা রানী কি সে রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন ভগবান কি মায়াপুর্ণগদীপ ধাম কি শ্রীক্ষেত্র পুরী ধাম কি নামের আচার্য হরিদাস ঠাকুর কি শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা কি আজকের ভাগবত আসর কি রমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছি কি শীঘ্র নিতাই গৌর সীতানাথ তাহলে আমরা এই মুহূর্তে জয়ের মধ্যে তিনটা ভুবন ঘুরে এলাম কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড মহাপুর নগদ্বীপ শ্রী পুরীধাম এই মনটা চলে যায় মনের থেকে দ্রুত আর কোনো পৃথিবীতে যান এখনো ভগবান সৃষ্টি করেনি কি এখানে বসে আছে মন কিন্তু রাধাকুণ্ড দর্শন করে এলো এখানে বসে আছে মায়াপুরের সুরধনী গঙ্গা দর্শন এখানে বসে আছে পুরীধামে জগন্নাথ ভগবানকে দর্শন করলো মন মনই পারে আমাদেরকে অনেকটা দূরে সাহসের বার্তা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে বললেন যে মনোযোগ দিয়ে শ্রবণ করো যদি মন যদি এখানে থাকে না যদি আমি প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবে না তাই সাধু সাবধান পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণ সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে শোভন চন্দ্রসেনের কন্যা ছিলেন যে
চন্দ্রভাগা আর শোভনকে দেখে চন্দ্রভাগা চমকে উঠলেন। কেন গো বাবা? আরে স্বামী আসছে শ্বশুর বাড়ি মানে কি তার বাপের বাড়ি কন্যা, তাহলে এতে আনন্দ হবে না চমকে উঠবে? জানে শোভন ও একাদশী করে না, আর চন্দ্রভাগা 8 বছর বয়স থেকে একাদশী করে, বাপ মার কাছ থেকে শিখেছে, রাজার কাছ থেকে শিখেছে একাদশী ব্রত করা। আজকে স্বামী এসে বলেছে সর্বনাশ, কি হবে? স্বামী দেখে বলে কি চন্দ্রভাগা তুমি আমাকে দেখে খুশি হওনি? বলে খুশি হয়েছি কিন্তু দুঃখও পাইছি। আরে সে কি দুঃখ কিসের? না তুমি তো একাদশী করো না, আজকে তো একাদশী তিথি আর তুমি এসে পড়েছো, তুমি এক্ষুনি পালিয়ে যাও, কারণ আমার বাবা জানতে পারলে তুমি একাদশী করো না। এই রাজ্যের নিয়ম কি আছে জানো? শোনো শোনো রাজ্যবাসীগণ, তোমরা সবাই মিলে করো একাদশী ব্রতের পালন, আর যদি না করো হবে রাজ্য থেকে নির্বাসন। কি হয়ে যাবে? তাহলে ঘরে যদি 4 জন করে একাদশী, 1 জন না করে ও তো যে রাজাকে কই দিবে এ একাদশী করেনি, ও স্থান কোথায়? নির্বাসন, দীপান্তরিত হয়ে যাবে। তাহলে দীপান্তরিত হওয়া থেকে তুমি যদি তোমার নিজ ঘরে ফিরে যাও তাহলে আমার একাদশীরও কষ্ট ভোগ করতে হবে না, আর আমি তোমাকে তো আমার নিজের বাড়ি গিয়ে বাপের বাড়ি থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, কিন্তু রাজার নির্দেশ না পালন করলে শুলে চড়াতে হবে। নির্বাসন যদি তুমি না মানো শুলে চড়িয়ে মৃত্যু, কোনো কথা শুনবে না রাজা। কি করা রাজা ছিল গো, জামাইকে নির্বাসন শুলে চড়াবে? নিয়ম কাউকে ছাড়ে না কি? তাহলে আজকে সেই শোভন চিন্তা করলো যে আমি এসে পড়েছি, আবার যদি আমি এখান থেকে চলে যাই তাহলে তো মানুষ বলবে একাদশীর ভয়ে পালিয়ে যাচ্ছে, এ তো একটা বিপদ, কিন্তু যাব না। তখনই বলছে স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না, এখানে আমার পিতার শাসন খুবই কঠোর, 10ম দিন থেকে তিনি নাগরা দিয়ে বাজিয়ে ঘোষণা করে দেয়, শাসন বলছেন যে এই একাদশী দিনে যে আহার করবে আহার নিষিদ্ধ, আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোষণ আর প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়তমে এখন আমি আমার কি কর্তব্য তা আমাকে তুমি বলো, আমি তো না জেনে এসে পড়েছি। উত্তরে রাজকন্যা বললেন, ও গো স্বামী আজ এই গৃহে এমন কি রাজ্য মধ্যে কেউ আহার করবে না, মানুষের কি কথা দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। কি বলতো, আজ কেউ যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে 64 মহন্তের সমাজ বাড়িতে 5টা কুকুর আছে, তাদের জন্য থাক 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 করে ঘর করে দিয়েছে, তারা পাঁচিলের বাইরে যায় না, একাদশী হয়ে গেলে মুড়ি প্রসাদ পায় না, আলু সিদ্ধ দিলে খায়। এখনো আজ 5-7 বছর যাচ্ছে কুকুরগুলো বাড়েও নি, সেই রকম বেঠা নাদুর নুদু হয়ে আছে। হ্যাঁ বেঠা আছে নাদুর নুদু ঘরে, তার দিব্যি আর কেউ যদি পরিক্রমা করে তার পিছনে পিছনে পরিক্রমা চলে যায়। ভাবতে পারবে ওই কুকুরগুলো কারা? কি তারা একাদশী করে। আজকে এখানে শোভন তার স্ত্রীর বদন থেকে চন্দ্রভাগার কাছ থেকে শুনলে, জানো রাজ্য মধ্যে কেউ আহার করে না, মানুষের কথা দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করে না। হে নাথ, হে স্বামী, তুমি তুমি যদি এখান থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো, এখানে আহার করলে তুমি সকলে শ্রী গুরু নিদায় গৌর সিদ্ধনাথ বিমানন্দে হরি বল হরি বল। তাহলে স্ত্রী স্বামীকে কি বললো, যে তুমি নিজের গৃহে ফিরে যাও, তুমি এখানে নিন্দা ভাজন হবে এবং পিতা মাতারও ক্রুদ্ধ হবে, এখন বিশেষভাবে বিচার করে দেখো, যা তোমার ভালো হয় তাই তুমি করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। তাহলে জামাই কি বললো গো, গৃহে যাবে না? যাবে না, আমি গৃহে যাব না। কেন?
যে এখান থেকে একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই অবশ্যই ঘটবে। এভাবে শোভন বলল, আমি যদি গৃহে চলে যাই না, রাজার জামাই এসেছে অনেকে দেখেছে না, এটা লুকিয়ে আসা যায়, তাহলে রাজার জামাই ফিরে যাচ্ছে একাদশীর ভয়ে কি। তাহলে শোভন এই বুদ্ধি করলো, আমি আর গৃহে ফিরে যাব না, আমি এখন ব্রতই করব। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হয়ে গেল। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি একটি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল একটা বড়ই দুঃখদায়ক, কারণ রাজপুত্র জল না খেয়ে অন্ন না সেবা করে সে বাঁচতে পারে না, কি রাজপুত্রের অভ্যাস নেই। কিন্তু আজকে বড় দুঃখদায়ক হলো, কেননা ক্ষুধা তৃষ্ণা সে কোনোদিন এই অভ্যস্ত ছিল না, ক্রমে সে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হয়েই গেল, সূর্যোদয়কালে তার মৃত্যু হয়ে গেল, সর্বনাশ। কি হয়ে গেল? রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সব দাহ কার্য করল। আরে আরে আরে, এ কি ভাষা যা শ্বশুরের, কি ভাষা বলো তো? রাজা মুচকুন্দের জামাই শোভন, শোভন আজ একাদশীতে মারা গেল, আর রাজা কোনো দুঃখ না করে আনন্দে তার দেহ সব দেহ দাহ করলো, এটা কি করে সম্ভব? কি জেনেছে রাজা এই একাদশী দিনে মৃত্যু বা দ্বাদশী সকালে মৃত্যু হলে কি হয় মানুষের, কি হয় বলতো? রাধে রাধে, আজকে ঘরের লোক যদি চাকরি পায় না, সেই চাকরির ঘরের লোক তার ছেলে বা তার আত্মীয়কে চাকরি দেওয়ার জন্য চেষ্টা করে, আপাতত হোক না। আজকে আমার জামাই স্বর্গে চলে গেল, এটাই তো ভবরোগ থেকে মুক্তি। একাদশী দ্বাদশী সকালে মৃত্যু হচ্ছে মানে জামাই অনায়াসে স্বর্গে গেছে, আর ও যদি স্বর্গে যায় ওর টানে আমরা এই বতর টানে আমরাও আশা করছি যে ঘরে যেতে, তাই আনন্দ করছে। কিন্তু জড় হিসাব কোন দুঃখের, সবাই টিটকারি করছে, দেখো দেখো জামাইটাকে একাদশী করে মেরে ফেললো, কি গো টিটকারি করবে না? শোভনা, তুমি এমন করে বাবার সঙ্গে তাল মেলাচ্ছ কেন? তোমার কষ্ট হয়নি? না, কষ্ট তো হয়েছে, কিন্তু বাবা তো এখন বলছে ও মরে, ওর সঙ্গে আমার দেখা হবে আবার, সে কি? তাহলে তোমার ঘরের লোক গেলে দেখা হবে? তাহলে শোভনের সঙ্গে কি চন্দ্রভাগা দেখা হবে, হ্যাঁ কি না? মায়েরা উত্তর দাও, দেখা হবে। তাহলে তার জন্য কিন্তু মহা সাড়ম্বরে তার সব দাও হয়ে গেল। সূর্য উদয়কালে এমন সময় যখন আরম্ভে চন্দ্রভাগা স্বামীর অন্তঃক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশ পিতৃগহেই বাস করতে লাগলেন, কেন বলতো? রাজকন্যা তুমি, তার যার রাজার পুত্র তার মণি মাণিক্য, তার পুত্র হলো একজন তার কাছে মণি মাণিক্য, তার পুত্র হারিয়েছে একাদশী করে, আমি একাদশী ব্রত করেছি, কিন্তু তোমাকে খটা শুনতে শুনতে জান যাবে, অতএব তুমি আমার এই রাজ্যে বাস করো, আমি কথা দিচ্ছি তোমার জামার সঙ্গে তোমার দেখা হবেই, আমার বিশ্বাস, একাদশীর গুণ আর ব্রতের মহিমা আমার বিশ্বাস, তুমি আমার কাছেই থেকে যাও। পিতৃগৃহে বাস করতে লাগলে জামাই, আর শোভনা পিতার কথা শুনে আর নিজের গৃহে গেল না। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট একটা রমণীয় দেবপুরী প্রাপ্ত হলো। কি পাইছে? রমণীয় না রমণী না, রমণীয় মানে তাকে সুন্দর বলে, সুন্দর একটি দেবপুরী প্রাপ্ত হলো। এই দেবপুরী প্রাপ্ত হতে এক সময় মুচুকুন্দরপুরের একটি সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলো, আর সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে বিভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন, আর চিনতে পেরে অবাক হয়ে গেলেন। কি রাজা শোভন, রাজপুত্র, আমার আমার রাজ্যে তুমি জামাতা না? তুমি না দ্বাদশীর দিনে তোমার মৃত্যু হয়েছিল? সঙ্গে সঙ্গে শোভন প্রণাম করলেন। কি আশ্চর্য ঘটনা বলতো, তার শ্বশুর বাড়ির একজন কোন ব্রাহ্মণ টিকালজ্ঞ ব্রাহ্মণকে দেখে ফেলেছে,
তখনই বলছে যে শোভনকে দেখে দেখতে পেলেন গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছেন। গন্ধর্বগণ নৃত্য গান করছে, অপ্সরা নৃত্য করছে, কেন? দেবতাগণ বলছে কোন মানব সমাজে কোন দিন যদি কোন এই স্বর্গে কেউ ই করে তাকে বরণ করার জন্য গন্ধর্ব গান করবে, অপ্সরা নৃত্য করবে, আর তার সুস্বাদীয় পানীয় জল, যেটা ছবিতে আজ দেখাতে পারলাম না, পানীয় জল দিয়ে তাকে সেবা করবে। কারণ যমরাজ পর্যন্ত সেবা করেছে এই কৃষ্ণ ভক্তকে, কোলে বসে যমরাজ সেবা করেছে, প্রমাণ দিয়ে গেছি তো আগে, কোলে বসে। আজকে সেজন্য দেবপুরীতে একটি সিংহাসন প্রাপ্ত হয়ে তিনি আনন্দিত হচ্ছেন। আর যখন তিনি রাজা মুচকন্দের জামাতা রূপে ব্রাহ্মণ থেকে চিনতে পেরে তার কাছে গেলেন, শোভনও সেই ব্রাহ্মণকেও চিনতে পারলেন, দেখে যখন উঠে দাঁড়ালেন, এসে তার চরণ বন্দনা করে বললেন, শ্বশুর মুচকুন্দ, স্ত্রী চন্দ্রভাগা কেমন আছে? কি জিজ্ঞেস করলো গো, তাহলে দেখা হবে? শ্বশুর মুচকুন্দ, স্ত্রী চন্দ্রভাগা সহ তার নগরবাসী সকলে কুশল বার্তা আছে তো? সবাই ভালো আছে তো? জিজ্ঞাসা করলেন। আর জিজ্ঞাসা করতে ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ আনন্দে জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম এই স্বর্গপুরী স্থান আমি কখনো দেখিনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন? আপনি দয়া করে আমাকে বলুন, সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশী ব্রত সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ, আমি তা শ্রদ্ধা সহকারে পালন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আশ্চর্যজনক আমার মৃত্যু হয়েছিল, আর সে মৃত্যু মৃত্যু নয়, সেই মৃত্যু হলো অন্তর্ধান। আমি সেই একাদশীর ফলে আজ আমি এই রত্ন সিংহাসন থেকে এত বড় প্রাসাদ লাভ করেছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল, আপনি কৃপা করে আমার চন্দ্রভাগাকে এই সমস্ত ঘটনা জানাবেন, সে কত অল্প বয়সে দুঃখেতে দুঃখিত আছে। কি, এটা তো বাস্তব, স্বামীকে হারিয়ে দুঃখিত নয়? তাই আজকে শোভন বলে দিল, আমার স্ত্রীকে, আমার শ্বশুরকে এই কথাগুলো জানাও, আমি একাদশী করে ভাগ্যিস আমার শ্বশুর একাদশী ব্রত প্রচার করেছিল, তাই আমি শ্বশুরের কৃপায় আজকে আমি দিব্য দেহ ধারণ করে একটি স্বর্ণ সিংহাসন রূপ পেয়ে আমি একটি স্বর্গ লাভ করেছি। তবে স্বর্গটা না চল চল, এ স্বর্গটা দাঁড়াচ্ছে না, স্থিরমান নয়, চলমান স্বর্গ, যেটা কদ্দম ঋষি তার স্ত্রী দেবহূতির সঙ্গে বিহার করেছিল, একটা স্বর্গের, একটা স্বর্গীয় পরিবেশের একটা বড় বিমান, সেটা দাঁড়িয়ে ছিল না, চলমান ছিল। ঠিক আজকে সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা তিনি জানাতে লাগলেন। চন্দ্রভাগা অলৌকিক কথা শুনে আনন্দে নৃত্য করলেন, পিতা পিতা তোমার কথা সত্য হয়েছে, আজ আমার স্বামীর সঙ্গে এই ব্রাহ্মণের দেখা হয়েছে, কি অলৌকিক ঘটনা না? বলো 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 বলো, ওই ব্রাহ্মণ আমার স্বামী সেখানে কি করছে? ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে যেন স্বপ্ন মনে হচ্ছে, আপনি কি আমাকে দেখাতে পারবেন আমার স্বামী? তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি নিজ চোখে স্বয়ং দেখে এসেছি, অতএব অগ্নিদেবের মতো দীপ্তিমান তার চেহারা নগরী দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়, তাতে স্থির হয় সেই মতো কোনো উপায় তুমি বের করো। এই সব কথা শুনে চন্দ্রভাগা বলতে লাগলেন, তাকে আমি দেখতে আমার বড় ইচ্ছা হচ্ছে, একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে সেখানে তুমি আমার সেইখানে আমাকে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে ওই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামন দেবের আশ্রমে উপনীত হলেন, আর সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করল। কি লাভ করল? এই জড়সে দেহ কোনোদিন স্বর্গে খুব ভবিষ্যৎ কোটিতে একজন যায়, আর দিব্য দেহ ধারণ করতে এ দেহ পাদ হবে, তাই বামন দেবের আশ্রমে তার দিব্য দেহ লাভ করে তিনি সেই স্বামীর নিকট উপস্থিত হলেন।
प्रिय पत्नी के देखे शोभन अतीब आनंदित हलन। बहु दिन पर स्वामी संग लाभ कर चंद्रभागा अकपटे निजे पुण्यर कथा जानालेन। हे प्रिय आज थेके मैं आठ बछर आगे पितृगृहे तखन थेकेई रमा एकादशी व्रत निष्ठा सहकारे पितार आदेश अनुयायी पालन करतम। এই পুণ্য যে এত বড় মহান তা আমারও জানা ছিল না। তোমার বিয়োগের পর আমি প্রচুর গোপনে লুকিয়ে কেঁদেছি, কবে সেই আমার মৃত্যু আসবে এমন অসহ্য যন্ত্রণা এই জীবনে সহ্য করতে পারছি না। আজকে দেখো আমার মৃত্যুই হলো না, দেহটাকে পাত করে তোমার সঙ্গে আমার দেখা হলো, এ কি অসম্ভব কথা না? কি আজকে আসছে যে একাদশী, নাম কি? রমা একাদশী। অলৌকিক যারা এই একাদশী বার্তা যারা একাদশী করছো দূরদর্শন চ্যানেল থেকে এই একাদশীর বার্তা তোমাদের কাছে সবার কাছে পৌঁছে দিলাম। আর এই বার্তাটা কোথায় আছে? একাদশী মহাত্ম্যে 51 পৃষ্ঠা থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত আমি বলে দিলাম। একাদশীর মহাত্ম্যের ছবিও দেখিয়ে দিচ্ছি, সবাই দর্শন করো। এই একাদশীর মহাত্ম্যকে পাঠ করে একাদশী করবে কিনা নিজের অন্তর থেকে সিদ্ধান্ত নাও। অনেকে বাবা সুখবর এই ইউটিউব থেকে একাদশীর মহাত্ম শুনে না, বলে তুমি বেশ পাঠ করে শোনাও সবটা জানতে পারি। আমরা একাদশী ব্রত শুরু করেছি, এটা শুনে ভালো লাগে না? ইউটিউব থেকে একাদশীর ব্রত ভক্ত অনেক বাড়ছে, পরপর অনেক বাড়তে আছে। যে এই পাঠটা করে শোনালে সব কিছু পেয়ে যাবে কি যেভাবে, তাই বলছে এই মুহূর্তে। তাই চন্দ্রভাগা আনন্দে তিনি বললেন, আমি এই নগরীকে স্থির করে দেব এবং মহাপ্রলয় পর্যন্ত এ স্থির থাকবে। হে মহারাজ, মন্দারচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগার সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। আর পাপ বিনাশিনী ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। এটি রমা একাদশীর মহাত্ম্য, আমরা বিশ্রাম দিলাম। তাই এই একাদশী যারা করছে যমরাজ পর্যন্ত তাদেরকে স্বাগত জানিয়ে নিজের কোলে বসিয়ে আর স্বর্ণ অলংকার নৈবেদ্যাদি ধূপ দীপ দিয়ে পূজা করে ভগবানের কাছে হাত পাচ্ছে। হে ভগবান, এই পুণ্যবানকে আমরা এই আমার এই আলোয় রাখতে পারবো না, তুমি পাঠাও স্বর্ণ বিমান। তাই এই একাদশীর ব্রতধারীকে সোনার বিমানে চড়িয়ে ভগবান তার নিজ ধামে বাস দিলেন। তাই ইতি এই একাদশীর মহাত্ম্য মহান অলৌকিক বার্তা আপনারা শ্রবণ করুন। আর শ্রবণ যে করলো, যারা শ্রবণ করবে দূরদর্শন থেকে শুরু করে সবার জন্য ভগবান বলল, যারা শ্রবণ করে বিশ্বাস করে ব্রত করবে তাদের আর মৃত্যু যন্ত্রণা যমরাতের হাতে যমদূতের হাতে এই অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে না, তারা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবেন। এতে ভাগবত বিশ্রাম শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।